हेलो भिवर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल क्रिश टेक्निक। तो आजकल भिडियोते आपनारा जेटी देखबेन सेटी हलो मरीच। तो टबे किभाबे मरीच चाष करते हय बाड़ीर आशेपाशे चलुन आमरा विस्तारित जेने आसि। तार आगे आपनि क्रिश टेक्निके नतून हये थाकले अवश्य क्रिश टेक्निक सबसक्राइब करे पाशे बेल आइकनटि अन करे दिन, ताहले देखबेन परबर्तीते आर कोनो भिडियो आपनार मिस हबे ना। मरीच एकटि जनप्रिय सब्जी, अल्प परिश्रमे बाड़ी चिलकुटाय बा छादे घरेर बारान्दाय बाड़ीर आंगिनाय मरीच चाष करते पारेन। एटा चाषे खरच अनेक कम, एटी रान्नार काजे व्यवहृत खुबी गुरुत्वपूर्ण उपादान। एकटू रोद आर सामान्य जत्ने बेड़े ओठे मरीच गाछ। प्रियजनेर समय खूब सहजे हाथेर नागाले राखते चाइले एखनी मरीच चाष करुन। যে স্থানে মরিচ গাছ লাগাবেন বাসায় বারান্দায় ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে আলো বাতাস আছে, তবে মরিচ ছায়াতেও ভালো হয়। তবে মাঝে মধ্যে রোদে দিতে হয় বা জানালার কাছে রাখতে হবে। টব, ছাদে অথবা বারান্দায় মরিচ চাষের ক্ষেত্রে মাটি অথবা প্লাস্টিকের টব ব্যবহার করা উত্তম। এছাড়া পলিব্যাগ বা টিনের কৌটা প্লাস্টিকের পাত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। মরিচ গাছের জন্য মাঝারি আকৃতির টব হলেই হবে। মাঝারি আকৃতি টবে চারটি মরিচ গাছ চাষ করা সম্ভব। এখন আপনারা যে গাছটি দেখতেছেন এটি কিন্তু একই টবে চার পাঁচটি গাছ লাগানো হয়েছে। তো বেশ সুন্দর মরিচ আসছে। মাটি প্রস্তুত। মরিচ চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এছাড়া সামান্য ক্ষারীয় মাটি ব্যবহার করা যেতে পারে। দোআঁশ মাটির সাথে জৈব সার ভালো করে মিশিয়ে টব ভর্তি করুন। টবের এই মাটিতে যথেষ্ট পানি দিন যাতে মাটি ভিজা ভিজা থাকে, এবং লক্ষ্য রাখুন যেন মাটি একেবারে শুকিয়ে না যায় এবং আর্দ্র স্থানে রাখুন। বীজ রোপণ। মরিচের বীজ রোপণ করার আগে বীজকে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সাধারণত মরিচ চাষের উপযুক্ত সময় হলো মে জুন মাস। এছাড়া শীতকালীন সময়ের শুরুতেও অক্টোবর মাসে মরিচের বীজ বপন করা যায়। এ সময় বীজ বপন করলে মরিচের ভালো ফলন পাওয়া যায়। বীজ বপনের ক্ষেত্রে টবে অথবা উপযুক্ত পাত্রে মাটিতে শুকনো বীজ ছিটিয়ে দিন বা বুনে দিন। কিছুদিন পরে দেখা যাবে বেশ কিছু চারা গজিয়ে উঠেছে। সেখান থেকে শক্তিশালী চারাগুলো রেখে বাকি চারাগুলো উপড়ে ফেলুন। শুকনো মরিচের ভেতর থেকে যে বীজ থাকে সেগুলো বের করে নিয়ে ব্যবহার করতে পারেন। পরিচর্যা, বিশেষ করে প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য আগেই কন্টেনারটি কয়েকটি ছোট ছোট ছিদ্র করে নিতে পারেন। মরিচ গাছের গোড়ায় দিনে একবার অবশ্যই পানি দিবেন এবং সবসময় সঠিক নিয়মে পরিমাণ মতো পানি দিবেন। পানি দিলে অনেক সময় গাছ হেলে যেতে পারে, তাই গাছের গোড়ায় একটি কাটি বেঁধে দিবেন। গাছে পানি দেওয়ার সময় লক্ষ্য রাখুন পাতা যেন ভিজে না যায়। পাতা ভিজে গেলে রোগবালাই হবার সম্ভাবনাও বেড়ে যায়। পানি জমে থেকে গাছ মারাও যেতে পারে, তবে তাই টবের অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। যখন মরিচের চারা বড় হয় সে সময়টিকে মাটিকে আর্দ্র রাখাটা খুবই জরুরি। যথেষ্ট আলো বাতাস ও পানির প্রয়োজন হয় মরিচ গাছ বৃদ্ধির জন্য, তাই এদেরকে ছাদে বা বারান্দায় জানালার পাশে রৌদ্র স্থল স্থানটিতে রাখুন। লাগানোর 50 থেকে 60 দিনের ভেতর গাছে ফুল আসতে শুরু করবে এবং টানা 3-4 মাস পর্যন্ত ফল দেয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই ক্রিশটেক্নিক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আমি ছিলাম আপনাদের সাথে আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম।